এইজন্য এটা নিয়ে গেছিলাম পরে দেখলাম যে পাঁচটা কবুতর হয়ে গেছে পরে কবুতর সিল দিছে সিল ছাড়াই ছেড়ে দিছি কবুতরটা হুম তা আলহামদুলিল্লাহ কবুতরটাই সবার আগে আসছে আমার আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই যাই হোক আপনারা তো ভালোই আছেন আমার বড় ভাই মুকিত ভাই আপনারা চিনেন ওনাকে তো এই একটা ভিডিও করতে আজকে আমার যে পরিমাণে রিকোয়েস্ট করা লাগছে বইলা বুঝাইতে পারবো না ভাই ঠিক আছে তার মানে মানুষ কত রিকোয়েস্ট করে তাদের বাসায় ভিডিও করার জন্য আর আমি মুকিত ভাইয়ের বাসায় একটা ভিডিও করবো মুকিত ভাই আমার ভিডিও করতেই দিব না বহু ঠেলা ঠুইলা এক ঘন্টা হয় আসছি ঠেলতে মুকিত ভাইয়ের রাস্তা রাজি করছি তো মুকিত ভাই হইতেছে কি আমাদের উড়ালপঙ্কী ক্লাবের যে কজন সিনিয়র মেম্বার আছে যারা আমাদের অনেকটা গার্ডিয়ানের মধ্যে এর মধ্যে একজন কিন্তু মুকিত ভাই পেশায় কিন্তু একজন ডাক্তার পেশায় একজন ডাক্তার এই ডাক্তারি পেশার পাশাপাশি ভাই কবুতর পালতেছেন কষ্ট হয় না ভাই না এটা আমার আনন্দ লাগে আনন্দ লাগে আনন্দ লাগে কষ্টটাকে ভোলার জন্য এটা আনন্দ এটা আমার কষ্টটাকে ভোলার জন্য এটা আপনার আনন্দ তো ভাই আপনার জাস্ট একটু দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলেন ভাই কিন্তু আমাদের 21 কিলো টুর্নামেন্টে পিজন অফ দ্য টুর্নামেন্ট দিছে আমি নিতে পারি নাই ঠিক আছে 41 ভাই 26 কিলো জাম দিয়ে কবুতর দিছিল আমাদের 41 কিলো টুর্নামেন্টে আমি 17 কিলো পর্যন্ত ট্রেনিং করতে পারছিলাম হ্যাঁ এরপর আর সময় করে উঠতে পারিনি একবার 26 কিলো জাম দেওয়া লাগছে 26 কিলো তো আপনার কবুতর কয়টা আসছিল ভাই 26 কিলো জাম দেওয়া 6টা ছাড়ছিলাম 3টা আসছে 6টা দিছিল ভাই 3টা আসছিল ঠিক আছে তো যাই হোক এই 26 কিলো জাম দিতে ভাই কলিজা লাগে ভাই আমার নিজের কলিজা এত বড় না ভাই ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে মুকিত ভাই কি প্রথমে কিছু কোশ্চেন করতে চাইতেছি আসলে অনেক রোদ ভাই এই যে কবুতরগুলা যে মনে করেন আপনি মেনটেন করেন কীভাবে ভাই তার মানে সময়টা কীভাবে ম্যানেজ করেন একটু বলবেন সময়টা আমি আগে থেকে সকালবেলা ঘুম থেকে উঠি কটার সময় মানে মোটামুটি সূর্য ওঠার পরপরই আমি আলো ফুটলে আমি আর ঘুমাইতে পারি না উঠে আমি কবুতরকে টেক কেয়ার ওদের উড়ানো খাওয়ানো টেক কেয়ার করা যা করা লাগে আমি করি কটা পর্যন্ত এই চেষ্টা করি 8টার মধ্যে কমপ্লিট করি এরপর আমার তো অফিস আছে অফিসে চলে যেতে হয় আচ্ছা এরপরে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তারাও আমাকে সাপোর্ট দেয় আচ্ছা তারপরে বিকালে একজন লোক রাখছি সে খাঁচা পরিষ্কার করা খাবার দেওয়া এগুলো হেল্প করার জন্য বিকালে উনি এই কাজগুলো করে কাজগুলো করে আমি আবার সন্ধ্যায় রাতে এসে আবার একটু দেখার চেষ্টা করি আবার একটু দেখার চেষ্টা করেন আচ্ছা ভাইয়া ভাইয়ার 41 কিলো তো আশা কবুতরগুলো যদি একটু আমাদেরকে দেখাইতেন 41 কিলো আশা কবুতর আমার জাবরা কবুতর হ্যাঁ এই হচ্ছে চোখ আমি একটু ভালো করে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন এই কবুতরটারে কিন্তু 26 কিলো জাম দেওয়া হয়েছে 26 কিলো জাম দেওয়া সবগুলো 21 কিলো যেগুলো আছে সবগুলো আমার 26 কিলো জাম 26 কিলো জাম দেওয়া হয়েছে কবুতরটাকে হ্যাঁ এই হচ্ছে পাখা ঠিক আছে এই যে পাখা আচ্ছা এই হচ্ছে পা এখন স্টিকার এখনো খোলা হয় না 21 স্টিকার আছে ভাই দেখি কত নম্বর ট্যাগ আছে 85 ঠিক আছে এই যে হচ্ছে আপনার আমি নতুন পালা কারো যদি কোনো সন্দেহ হয় এই জন্য রেখে দিছি কার কোনো সন্দেহ হলে মিলাই নিস না ভাই কবুতর আমিও আসলে 41 সবগুলো ট্যাগই বরণ আছে এখন আমার ঠিক আছে 35টা খুলছিলাম কারণ 35 কিছু কবুতর আবার 41 দিছিলাম তো এটা আমার মাদি এটাও 41 কিলো পায় এটা আমার ঘরের বাচ্চা এই মাদিটা দেখে ফিদ হয়ে গেছি মাদিটা চোখ টোক খুবই সুন্দর মাশাল্লাহ এই মাদির একটা মজার ব্যাপার আছে বলি গত বছর বোট বাজার পড়ে গেছিল এটা এটা বোট বাজার পড়ে গেছিল মানে গত বছর মানে এটা হলো কত সালে মানে যে বছর পাল্লা হলো তার আগের বছর 19 সালে বোট বাজাতে পড়ে গেছিল পরে এটা 7 দিন পরে ব্যাক করে ব্যাক যখন করে তখন আমি দেখি যে এটা একটা আঙুল নাই আঙুল নাই তার মানে কেউ নাকি মেরে এটা আটকে রাখছিল ছাড়া পাইছে চলে আসছে কবুতর আচ্ছা আচ্ছা হচ্ছে মাদিটা হ্যাঁ দেখাইলাম হ্যাঁ তারপরে ভাই আইসা পড়ছিল পরে তারপরে আইসা পড়ছে তারপর ওর দিয়ে আমি বাচ্চা টাচ্চা করছি থরে দিছি বাচ্চা করছি এই থরের কবুতর আমি আবার পাল্লাই দিছি আচ্ছা 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 এটা কিন্তু সোজা কথা না থরের কবুতর পাল্লাই দিয়ে ব্যাক করে নিয়ে আসা কবুতরের কোয়ালিটি লাগে এটা কোয়ালিটি ছিল এবং তার মধ্যে আমার প্রতি ভালোবাসা ছিল এই জন্য সে আসছে ভাই কি মেসেজ করেন নাই করছি হ্যাঁ করছি তো মেসেজ করে আবার ইনটেক করে রেখে দিছেন রেখে দিছি ঠিক আছে তারপরে ভাই
এই কবুতরটা আমার অ্যাকচুয়ালি আসলে ব্যাক করা, তাও আমি তো এবছর প্রথম পাল্লা করছি, তো আমার আসলে পাল্লাই দিলে আমি জানি যে পাঁচটা করে কবুতর দিতে হবে। এই কবুতরটা আমি আর সিল দিয়ে নেই, দেখলাম যে একটা কবুতর এক্সট্রা নিয়ে গেছিলাম, ওইটা তো যদি কোনো কারণে কোনো এই জন্য এটা নিয়ে গেছিলাম, পরে দেখলাম যে পাঁচটা কবুতর হয়ে গেছে, পরে কবুতরকে পরে কবুতর সিল দিছি, সিল ছাড়াই ছেড়ে দিছি কবুতরটা, তা আলহামদুলিল্লাহ কবুতরটাই সবার আগে আসছে আমার, পরে কিছু আফসোসও লাগছে। যদি থাকে নসিবে আপনে আপনে আসিবে, কথা আছে না, এই হচ্ছে চোখ, এই হচ্ছে পাখা, এই হচ্ছে পাখা, এটা আমার ঘরের বাচ্চা, ঘরের বাচ্চা, হ্যাঁ, এটার সাথে হ্যাঁ যে পেয়ার দিছে এটা, এটা হলো 21 কিলো টুর্নামেন্ট হয়েছে, আমি দেখাচ্ছি খুব ভালো কিছু করবে, যখন আপনার সাথে খাঁচায় ঢুকাইছিলেন না তখনই তো ভাই, আরো কিছু রেজাল্ট করা কবুতর আছে, ওইদিকে না যাই, কারণ ভাই আমার সময় বেশিক্ষণ দিবে না, ঠিক আছে। আমি একটা জিনিস আপনাদের উদ্দেশ্যে একটু ভাইয়াকে জিজ্ঞেস করি, এই যে খাঁচাটা দেখতেছেন ভাই, ভাই কিন্তু আমাদের সিস্টেমে বাচ্চা করে না ভাই, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এইভাবেই ধাপটিতে আসলে বাচ্চা করতাম, একটা কবুতর উড়ে গেল ভাই, ঠিক আছে, আমরা এইভাবে ধাপটিতে বাচ্চা করতাম, ভাইয়াও এখন দেখতেছি এইভাবে ধাপটিতে বাচ্চা করেন, ভাইয়া এইভাবে বাচ্চা কেমন হয় কবুতরের? এইভাবে বাচ্চা আসলে আমার জন্য সুবিধা হয় আর কি, বাচ্চা নিতে বলবো না যে এটা বেস্ট সিস্টেম, কিন্তু আমার জন্য টেক কেয়ার করাটা, যেহেতু আমি পেশায় চিকিৎসক, এখানে আমার জন্য অল্প সময়ে বেশি টেক কেয়ার করাটা আমার জন্য সহজ হয়, কিন্তু আলাদা খাঁচা করলে আমার জন্য টেক কেয়ার নেওয়াটা আমার জন্য কঠিন হয়ে যায়, যার জন্য এই শর্টকাট সিস্টেমটা আমার করা। আচ্ছা ভাইয়া, যতদূর আমি জানি, হ্যাঁ, আপনি তো কবুতরের ব্যাপারে যা করছেন, যতটুকু করছেন, যা আসছে আপনার কবুতর সব নিজের বুদ্ধিতে করা? না, নিজের বুদ্ধিতে করা ম্যাক্সিমাম, তারপরও অনলাইনে কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, তাদের সাথে কিছু বিভিন্ন সময় পরামর্শ, তারা পরামর্শ দেওয়ার চেষ্টা করছে, হ্যাঁ, তারপর আমি আমার মতো করে তারা যে পরামর্শ সেটা আমি করতে পারি না, আমার মতো করে যেটা সুবিধা হয় সেটাই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করছি, তারপর অনলাইনে বিভিন্ন ফেসবুক পেজে বিভিন্ন কবুতর সম্বন্ধে বিভিন্ন উপদেশ মানুষজন দেয়, ওখান থেকেও দেখার চেষ্টা করছি, তো নিজের মতো করে যেটুকু সুবিধা সেটা আমি করছি। তাই তো, যাই হোক ভাইয়ার, আসলে এইভাবে নিজের চেষ্টায় সব কিছু করাটা আসলে খুব একটা সহজ কাজ না, তারপরও যে রেজাল্ট নিয়ে আসছেন এটা একটা বিশাল বড় কথা, ঠিক আছে। আর ভাইয়ার বেশ কিছু ভালো মানের হাই ফ্লায়ার আছে, ঠিক আছে, সেগুলো ইনশাল্লাহ অন্য আরেকদিন দেখাবো। আর একটা কথা কি, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আমরা যারা চাকুরিজীবী আছি তাদের চাকুরির টাইম টেবিল আছে, ঠিক না ভাই? আমি সকালবেলা গেলাম, ঠিক আছে, আমি নির্দিষ্ট একটা সময় বাসায় আসবো, আপনাদের তো ভাই কোনো টাইম টেবিল নাই, চিকিৎসকদের আছে কি? হ্যাঁ, তো আপনারা একটা জিনিস চিন্তা করেন, যদি মনের ইচ্ছা থাকে, যদি মনের মধ্যে সংকল্প থাকে, তাহলে একটা লোক তার শখ তার ভালোবাসাকে অবশ্যই পাবে, এটাই তার নিয়ম। চাকরি করে, আচ্ছা ভাই, পাল্লার সময় কেমনে পাল্লা দিতেন? একটা তো খুব জরুরি বিষয় বলা হয় না, এটা একটু কঠিন হয়ে যায়, তো পাল্লার সময় সকালবেলা ছাড়তে সমস্যা হতো না, কিন্তু পরে যারা সমস্যা হতো কবুতরগুলো কোনটা কোন টাইমে আসলো এবং আসার পর সেগুলো খাঁচায় ঢুকানো, এটা আমার একটু পেরেশানি হয়ে যেত। সকালবেলা অফিসে যাওয়ার সময় আমি টাকে বের হয়ে যেতাম, বের হয়ে গিয়ে গাড়িতে করে নিয়ে যেতাম, আর যখন গাড়ি ছিল তখন আর প্রবলেম ছিল, তখন সিএনজি ভাড়া করে নিয়ে যেতাম, নিয়ে নিয়ে ছাড়তাম, তো পরে হলো আমার বউ এক্ষেত্রে হেল্প করতো, আমাকে বউ মোবাইলে ছবি তুলে পাঠাইতো, ভিডিও তুলে পাঠাইতো যে এটা আসছে, আমার ভাগিনা আছে, ওরা হেল্প করতো, ফ্যামিলিয়ার সাপোর্ট এখানে পাইছি আমি। তো যাই হোক দর্শকবৃন্দ, ভিডিওটা আমি আর বড় করতে চাচ্ছি না, ঠিক আছে, অলরেডি মুকিত ভাই যদি ছাত্রী আবার ফালায় টালায় দেয়, বড় ভাই মানুষ আসলে যা করবো তাই মাইনে লইতে হবে, কিছু করার নাই, ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আসসালামু আলাইকুম।